আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন বাজে প্রায় 5:30 মতন। সাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম, ওকে ভাগ্যকুল স্কুলে দিয়ে আসি। হেঁটে হেঁটে আমারও হাঁটা হয়ে যাবে আর ওর স্কুলও দেওয়া হয়ে যাবে। এই যে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি ভাগ্যকুল স্কুলে হেঁটে। তারপর তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাগ্যকুল স্কুলের মাঠে। এটা হলো স্কুলের বাহিরের মাঠ, অনেক বড় মাঠ। এখন ওকে স্কুলে দিয়ে আসবো ভিতরে ঢুকিয়ে। তারপর তো আমি বাসায় আসার পরে রেস্ট নিলাম আর তারপর আজকে নাস্তা তৈরি করি নি। সাইদুল বাবাকে বললাম একটু নাস্তাটা কিনে এনো। তারপরে সে পরোটা আর খিচুড়ি কিনলো। খিচুড়ি কিনলো সারামণি আর সাইদুলের জন্য, আর আমি আর সাইদুল বাবা পরোটা খাবো। অনেকদিন হবে বাহিরের পরোটা খাওয়া হয় না, আমার খুব খেতে ইচ্ছে করলো। এই জন্য মনে করলাম আজকে নাস্তাটা একটু বাহির থেকে কিনে আনি। আমি আর সাইদুল বাবা পরোটা খেলাম। তারপর তো নিয়ে আসলাম জান্নাত পাখিকে। এই যে দেখো, সারামণিকে ডাকার জন্য জান্নাত পাখিকে নিয়ে আসলাম। সারামণিকে কিভাবে ডাকতেছে জান্নাত পাখি। অবশেষে জান্নাত পাখি সারামণিকে তুললো। তারপরে ও মুখ টুক ধুয়ে আসার পর ওকে নাস্তা দিলাম খেতে। ও সকালে খিচুড়ি খেয়ে নিতেছে, তারপরে ওকে পড়তে বসাবো। আর এদিকে ঘরগুলিও গুছিয়ে ফেললাম। আর সারামণিকে পড়তে বসিয়ে আমি রান্নাঘরে চলে যাব। 11টা বাজলে সারামণি পড়া থেকে উঠে গুসল টুসল করে 12টার মধ্যে চলে যাবে স্কুলে। আমি এ ফাঁকে রান্নাঘরে অনেক কাজ আছে, টুকটাক কাজগুলো সেরে ফেলি। তারপরে তো রান্নাটা শুরু করে দেবো। সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে টমেটো দিয়ে আম ডাল, মুরগি গোস্ত ভোনা আর ওস্তা ভাজি করব, আর ভাত। এই দুপুরের মেনু। ভাতের চালটা ধুয়ে এনে রেখেছি, এখন চুলায় বসিয়ে দে। ভাতটা তো বলকে এসে গেল, আর পাশে চুলায় তো আম ডালটা বসিয়ে দিয়েছি। 2-3টা শিশুলে নামিয়ে রাখবো। তারপর তো সারামণিকে রেডি করে ফেললাম। সারামণি রেডিও হয়ে গেছে, এখন চলে যাবে স্কুলে। ডাল হয়ে যাওয়ার পর এখন উস্তা ভাজিটা বসিয়ে দিলাম। ডাল তো হয়ে গেছে, আম দেওয়ার পর এখন ডালটা একটু জাল দিয়ে নিতেছে, পরে বাগার দিব। আগে জাল দিয়ে নিই কিছুক্ষণ। আর পাশের চুলে ভাজিটাও হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। ডাল আর ভাজি হয়ে গেল, এখন মুরগি গোস্তটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। মুরগি গোস্তটা আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম, এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিই। তারপরে ময় মশলা দিব। আজকে একটু অন্যরকম করে রান্না করি।
তারপর তো অনেকক্ষণ ধরে মুরগি গোস্তটা একটু ভাজা ভাজা করে নিলাম, দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, পেঁয়াজটা একটু মজুক, তারপরে ময় মশলা দেবো। এখন মুরগি গোস্তের মশলাটা তৈরি করি। মুরগি গোস্তর পেস্টটা তো অনেক মজে গেছে, আদা রসুনের সাথে একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি দিয়েছি, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন একটু লবণ দেবো, লবণটা বেশি দিয়ে ফেলেছি, তারপরে সাথে সাথে আবার তুলে নিয়েছি, এত লবণ লাগেনি, কারণ আমি মাংসের সাথে তো মিক্সড করে রেখেছিলাম লবণ, তারপরে মাংসটা ভাজছি না, এই জন্য এত লবণ লাগবে না, আমি ভুলে অনেক লবণ দিয়ে ফেলেছিলাম, আমি অনেক লবণ তুলে নিয়েছি। তারপরে পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিই, তারপরে মুরগি গোস্তের মধ্যে দিয়ে দিব। নে মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন আলুও দিব, আলুও এই মশলার সাথে কষিয়ে নিব, তারপরে পরে পানি দিব। এখন মশলাও কষানো হোক, আলুটাও কষানো হোক, আর মাংসটা তো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, এখন মাংসটাও হতে বেশি সময় লাগবে না। তারপর তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম গোস্তটা, মুরগি গোস্তটা, আমি গোস্ত বলি মাংস বলি, আমার কাছে দুইটাই মুখে চলে আসে, মাংস চলে আসে আবার গোস্ত বলতেও আমার বেশি ভালো লাগে, তারপরে মাংসর কথাটা বলি মাঝে মাঝে, কিন্তু সবসময় আমি মুরগির গোস্তই বলি। তারপর তো পানি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো, আস্তে আস্তে জ্বালা রান্না করি। তারপর তো এই যে হয়ে যাচ্ছে আমার মুরগি গোস্তটা, ও ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, কী কী রান্না করলাম, উস্তা ভাজি করেছি, আম ডাল রান্না করলাম, মুরগি গোস্ত ভোনা করলাম আর সাদা ভাত, এই দুপুরের মেনু। চলে আসলো সাইদুল বাবা দোকান থেকে, নিয়ে এসেছে বড় বড় একটা জাম, এগুলো লোহা জাম বলে, এই জামগুলো খেতে অনেক ভালো লাগে, টসটসা বড় বড় জাম। আর এনেছে আম, আমি এখন এগুলি সব বের করি, আমগুলিও বের করি। চলে আসলো সারামণি স্কুল থেকে, এখন ওকে খাইয়ে দিই, আর পোলাও ছিল সেদিন রান্না করেছিলাম, একটু বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছি, আজকে সারামণিকে বের করে দিলাম। সারামণি তো পোলাও মাংস অনেক পছন্দ করে, যেহেতু গোস্ত রান্না করেছি মনে করলাম একটু পোলাও আছে গরম করে দিয়ে খেয়ে নেবেন, তারপর সারামণিকে খাইয়ে দিলাম। সারামণি খাওয়ার হয়ে যাওয়ার পর আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম। তারপর সন্ধ্যার সময় চলে আসলাম নুডলস রান্না করতে, অনেকদিন হবে স্যুপ নুডলস রান্না করে খাওয়া হয় না, তারপরে মিস্টার নুডলসের ঝাল নুডলসটা এনেছি, এটাকে একটু রান্না করতেছি। তারপর তো হয়ে গেল নুডলস, আমি একাই বসে খেলাম, সাবাকে ডাক দিলাম, ও খাবে না, আমি একা একাই খেলাম, আর সাবার জন্য আদা চা বসিয়ে দিয়ে আসলাম, ও আদা চা খাবে।
তারপর এই যে আদা চা হয়ে গেছে, এখন সাবাকে দেই, দিয়ে আবারও নুডলস খেতে বসে পড়বো। নে চাটা গ্লাসে ঢেলে নিলাম, এখন সাবাকে দেই। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।